আমাদের আজকের প্রচ্ছদ পটের বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থা। বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন তরুণ প্রাবন্ধিক, গবেষক, শিক্ষা অ্যাক্টিভিস্ট এবং শিক্ষক আবুল হাসান রুবেল। আমি রুবেলের কাছে যাচ্ছি। রুবেল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা রুবেল, আমরা শুরু করি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে। শিক্ষা ব্যবস্থা একটা বড় এলাকা এবং অনেক জায়গা জুড়ে আছে আমাদের জীবনের এবং অভিজ্ঞতার। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে চরিত্রায়িত করব আমাদের এই সময়ে? সাধারণভাবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে যে কোনো শিক্ষার মূল ভিত্তি এবং এখানে যে বিষয়গুলোকে সামনে নিয়ে আসা দরকার সেগুলো হচ্ছে যে একজন শিশু যখন বেড়ে ওঠা, তার বেড়ে ওঠার সঙ্গে তার সামাজিকীকরণ যুক্ত হয় না আসলে, এবং পরিবারের ভেতরে একটা মাত্রায় সামাজিকীকরণ ঘটে, কিন্তু একটা শিক্ষার ভেতরে যখন প্রবেশ করে, সে একটা বিদ্যালয়ে যায়, তখন আসলে তার প্রথম সামাজিকীকরণ ঘটে। দ্বিতীয় ধাপ হচ্ছে সে সারা দুনিয়াকে তার নিজের সঙ্গে যেভাবে যুক্ত করতে চায় এবং যুক্ত করতে হলে তাকে যেভাবে দুনিয়াকে জানতে হয়, এই দুইয়ের এইটার একেবারে প্রাথমিক পর্যায়টা গঠিত হয় প্রাথমিক শিক্ষায়। এটা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা চলছে এটা আপনি জানেন, যেটা একটা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা। এবং এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার একটা চরিত্র হচ্ছে এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ছাত্রকে একজন অসক্রিয়, নিষ্ক্রিয়, একজন নিষ্ক্রিয় গ্রহণকারী হিসাবে দেখে, মানুষকেই সাধারণভাবে সাবজেক্ট অর্থাৎ তার প্রজা হিসাবে সাবজেক্ট। হ্যাঁ, এই উপনিবেশকারীরা যেভাবে মানে সাবজেক্টকে দেখেছে, এখানে ভারতবাসীকে যেভাবে ইংলিশটা দেখেছে, তারই একটা প্রকাশ কিন্তু এখনকার শিক্ষা ব্যবস্থার ভেতরেও আছে। এবং ছাত্র নিজে থেকে কোনো কিছু প্রশ্ন করে না এবং প্রশ্ন করাকে উৎসাহিতও করা হয় না, এবং পুরো শিক্ষা ব্যবস্থাটাই এরকম যে শিক্ষক বলবেন আর ছাত্র শুনবেন এবং ছাত্র ওইটা নিজের ভেতরে গ্রহণ করবেন, গ্রহণ করে তার রিপ্রোডিউস করবেন। এইটা হচ্ছে এখানকার ব্যবস্থা। এই ব্যবস্থাটাই এমন একটা মানুষের জন্ম দিচ্ছে যে মানুষটা অন্তর্গত ভাবে সারহীন হয়ে যাচ্ছে। বটে, আপনি চমৎকার জায়গায় গেছেন। এবং এই কথাটা তাহলে শুধু প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই প্রযোজ্য না, এটা সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করছি। তার এই শিক্ষাটা ব্যবস্থাটা সেই অর্থে এখনো গত 37 বছরে গণমুখী শিক্ষা ব্যবস্থা হয়ে উঠতে পারেনি। আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমরা কোন শিক্ষা ব্যবস্থার কথা বলছি? এটা কি আমরা ইংলিশ মিডিয়াম নিয়ে কথা বলছি, না সাধারণ সরকারি যে বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হয় সেটার কথা বলছি, না মাদ্রাসার শিক্ষার কথা বলছি? এই তিন ধারায় বিভক্ত শিক্ষা ব্যবস্থা কিন্তু সমাজের ভিতরে বৈষম্যকে আরো বৃদ্ধি করছে। অর্থাৎ এটা কোন একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলে নয়, গণমুখী শিক্ষা গণমুখী নয়। আপনি কিভাবে গণতন্ত্র ছাড়া বা গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আপনি কিভাবে গণমুখী শিক্ষা আসলে আপনার পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং প্রতিষ্ঠা হচ্ছেও না। এবং দরিদ্র মানুষের যে শিক্ষা, দরিদ্র মানুষের শিক্ষা এখন বাংলাদেশে সাধারণভাবে দু ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে এনজিওদের পরিচালিত নানা ধরনের স্কুল, আরেকটা হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা। এবং মাদ্রাসা শিক্ষা যারা পড়ছেন তারা কিন্তু আসলে সমাজের মূল স্রোতের ভেতরে ঢুকতে পারছেন না, এবং এনজিওদের স্কুলে যারা পড়ছেন তারাও কিন্তু মূল স্রোতে ঢুকতে পারছেন না, কারণ তাদেরকে কিছু স্কিল শেখানো হচ্ছে এবং শিক্ষা কিন্তু সেখানে কিছু স্কিল। স্কিল মানে হচ্ছে যে আপনি আপনার নিজের নামটা লিখতে পারছেন কিনা, এবং আপনি কিছু কিছু জিনিস পড়তে পারছেন। এবং আমি এটা মাঝে মধ্যে বলে থাকি, এটা বহুজাতিক কোম্পানির মোড়ক পড়তে পারছে কিনা সেটার উপযোগী করে তাকে তৈরি করা হচ্ছে। ফলে এই শিক্ষা কিন্তু আসলে আমি প্রথমেই শিক্ষার যে লক্ষ্যের কথা বললাম সে তার ভেতরে তাকে প্রবেশ করাচ্ছে না, সে দুনিয়াকে জানার কোন পথের দিকেই আসলে যেতে পারছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে এই শিক্ষার ভেতরে আবার আসলে শিক্ষা বিষয়টাই নাই, বাকি জিনিস থাকে আর একটা বিষয়, আর একটা জায়গায় যে শিক্ষা বিষয়টাই নাই। শিক্ষাটা এমন একটা জায়গায় হয়েছে যে এটা শিক্ষার কোন কোন ক্ষেত্রে ব্যবসায়িক মুনাফা অর্জনের একটা হাতিয়ারে পরিণত হয়েছে, বিশেষত ইংরেজি মাধ্যম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ইয়েতে এখানে কেরানি তৈরি, আমলা খুব বেশি হলে বড় একটু আমলা তৈরির পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আছে, মানে এবং মুখস্থবিদ্যা নির্ভর একটা শিক্ষা ব্যবস্থা আছে, মুখস্থবিদ্যা নির্ভর শিক্ষা ব্যবস্থা আছে। আমরা এই মুখস্থবিদ্যা নির্ভর শিক্ষা ব্যবস্থার ভেতরে কিন্তু আমরাও বড় হয়ে উঠছি, আমরাও তো বড় হয়ে উঠেছি। আমরা কিন্তু এই প্রশ্নটাও তুলব যে ভালো ছাত্রের যে একটা ধারণা আছে, ভালো ছাত্র কে, যে নম্বর বেশি পায় সে ভালো ছাত্র, পরীক্ষায় যে প্রথম হয় সে ভালো ছাত্র। আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থা আছে তাতে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য এবং নম্বর বেশি পাওয়ার জন্য কতগুলো স্কিল, ওই যে আপনি যেগুলো বলুন কতগুলো স্কিল রপ্ত করতে হয়। কিন্তু শিক্ষার উদ্দেশ্য যদি জ্ঞান আহরণ হয়
শিক্ষার উদ্দেশ্যে যদি প্রশ্ন করা হয়, শিক্ষার উদ্দেশ্যে যদি মানুষের সাথে সম্পর্ক যুক্ত হওয়া হয়, তাহলে সেই উদ্দেশ্যটা কিন্তু ভালো ছাত্র তৈরি করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সঙ্গতিপূর্ণ নাকি, এর বিরোধী। এবং আমি সত্যি কথা আপনাকে বলি, আজকে আমি একজন শিক্ষক হিসেবে কথাটা না বলে পারছি না, যে আমি আমার জীবনে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া অনেক গরু এবং ছাগলকে নিশ্চয়ই দেখেছেন। গরু ছাগল খুবই জরুরি বিষয়, আমি তাদেরকে মোটেই ইয়ে করছি না। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে এরা নম্বর পেয়েছে বেশি, প্রথম হয়েছে শিশি, কিন্তু জীবন জগৎ প্রকৃতির সঙ্গে বা তা নিয়ে তাদের জ্ঞান জ্ঞান নেই বললেই চলে। রসিকতা করি মানে হচ্ছে যে গরু যখন খায় তখন দেখবেন যে প্রথমে একবারে গোবরা আসে গিলে ফেলে বটে, হ্যাঁ গোবরা আসে গিলে ফেলে, গিলে ফেলার পরে পরবর্তীতে তারা জাবর কেটে হজম করায়। তো আমাদের এই শিক্ষা পদ্ধতিতে আসলে পরবর্তীতে জাবর কেটে হজম করাটা নাই, বরং প্রথমে গোবরা আসে গিলে ফেলে ওইটাকেই আবার খাতায় দিয়ে আসা। এটা যারা করতে পারে ভালো সবচেয়েতে, তারা হচ্ছে এখানে সবচেয়ে ভালো ছাত্র। এবং এটা যে কিভাবে যে মানে শিশুকে বা একজন তরুণকে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা যে কিভাবে পঙ্গু করে ফেলে চূড়ান্ত দৃষ্টান্তে, সেটিও কিন্তু লক্ষণীয়। যে একজন প্রথম শ্রেণীতে প্রথম হচ্ছে, বিবিএ পাস করছে, এমবিএ পাস করছে, কিন্তু জীবন জগৎ প্রকৃতির সাথে একটা বিচ্ছিন্নতা রেখে প্রতিযোগিতার ভেতরে ঢুকে চাকরিতে পদোন্নতির নেশায় এমন একটি জায়গায় চড়ছে, সে তার শিক্ষা চূড়ান্ত দৃষ্টান্তে দেখা যাচ্ছে যে মানুষের পক্ষে যাচ্ছে না, বিপক্ষে যাচ্ছে। এবং এটাতে যে মানুষের বিপক্ষে যায়, যার কাজ মানুষের বিপক্ষে চায়, সে কিন্তু মানুষ হয় না, সে অমানুষ হয়। এবং এ লেভেল এবং ও লেভেলে বিশ্ব জয় করছে, সেটা নিয়েও কিন্তু দারুণ উৎসব জমা, এবং সেটা মহানগরে উঠছে, মহানগর কেন্দ্রে। কিন্তু এই জায়গায় এই উৎসবটা, এর সঙ্গে যদি আমরা গ্রাম বাংলার চিত্রটা যদি রাখি, দেখেন কত বড় দূরত্ব, অনেক বড় ফারাক এবং একই ভাবে শহরাঞ্চলের ভেতরেও ফারাক আছে। এবং শহরাঞ্চলের ভেতরেই, শহরাঞ্চলে যে ছেলে মেয়ের বাবা মা, তারা হয়তো ঢাকা শহরের বাইরে একটা বাড়িও পর্যন্ত করতে পারেন ছোট, হ্যাঁ তারা শহরাঞ্চলে তাদের একটা ভালো স্কুলে তাদের ছেলে মেয়েকে পড়াতে পারছেন না, ফলে বাধ্য হয়ে তাকে এনজিও স্কুলে যেতে হচ্ছে। এবং এই ধরনের ছেলে মেয়েরা, আমরা একটা স্কুল করেছি আমাদের পাঠশালা নামে, সেই পাঠশালাতে